চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তিন দিন ব্যাপী পঞ্চম চট্টগ্রাম আইটি ফেয়ার দুই শুরু হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাদ আহমেদ পলক এই মেলার উদ্বোধন করেন মেলায় দেশ বিদেশের চল্লিশটি প্রতিষ্ঠান প্রায় ষাটটি স্টল নিয়ে অংশ নেয় সাঁওতাল বিদ্রোহ বা তেভাগা আন্দোলনের কিংবদন্তি নাচলের রানিমা খ্যাত ইলামিত্র স্মরণে চাপাইনাবগঞ্জের নাচলে ইলামিত্র সংগ্রহশালা উদ্বোধন করা হয়েছে দুপুরে নাচলের রাওতারা গ্রামে এই সংগ্রহশালার উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাতক্ষীরার আশাসুনী উপজেলার একশো বাইশ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে লাইফ অ্যান্ড হোপ ফাউন্ডেশন শনিবার বেলা এগারোটায় আশাসুনী সরকারি মডেল হাই স্কুল মাঠে হুইল চেয়ারগুলো বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নর্দার্ন এডুকেশন গ্রুপের প্রেসিডেন্ট ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আফদুল্লা ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে কক্সবাজারের ইনানি জেটিঘাট থেকে সেন্ট মার্টিন গামী পর্যটক দুটি জাহাজকে এক লাখ তিরিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত এ সময় বারো আউলিয়া নামে জাহাজকে এক লাখ টাকা এবং কর্ণফুলি জাহাজকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ